পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের হামলায় অন্তত নিহত হয়েছে সোমবার মধ্যাঞ্চলের মুক্তি অঞ্চলের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় মেয়র মুলায়ে গুইন্দো জানান অস্ত্রধারীরা গ্রামটি ঘিরে ফেলে এবং বাসিন্দাদের ওপর এলোপাতারি গুলি চালাতে থাকে একটি বিয়ে চলাকালে হামলার ঘটনা ঘটে বলেও জানান তিনি তবে সন্ত্রাসীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে গ্রামবাসীরা মালির উত্তর ও মধ্যাঞ্চলে আল এবং ইসলামিক স্টেটের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয়